কিয় প্রিয়ঙ্কা গান্ধীক বঞ্চিত করা হল? রাহুলের বাবে দুটা সমষ্টি, অথচ প্রিয়ঙ্কার বাবে সমষ্টিয়েই নাই। আড়ত কি গোপন পরিকল্পনা আছে কংগ্রেসের? কংগ্রেসে শুক্রবারে বহু প্রত্যাশিত দুখন আসনের বাবে প্রার্থীর নাম ঘোষণা করিলে। পঞ্চম পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া সমষ্টির প্রার্থীর মনোনয়ন দাখিলর অন্তিম দিন আছিল 3 মে। শুক্রবারে পুয়া কংগ্রেসে আমেথি সমষ্টির বাবে গান্ধী পরিয়ালর ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মা আর রায়বরেলি সমষ্টির বাবে রাহুল গান্ধীক প্রার্থিত্ব দিয়ে। সকলোরে মনত এটাই প্রশ্ন এতিয়া উদয় হয়েছে যে প্রিয়ঙ্কা গান্ধীক কিয় কতোই প্রার্থিত্ব দিয়া নহল। ইয়ার আড়ত লুকায় আছে এক বৃহৎ রাজনীতি। রাহুল গান্ধীয়ে আমেথিত প্রার্থিত্ব আগবহালে কেনেবাকৈ পরাজিত হলে রাহুল গান্ধীর রাজনৈতিক জীবনত প্রভাব পড়িব আর কংগ্রেসের ভাবমূর্তি কিছু পরিমাণে ম্লান করব বলে ভাবিয়েই রাহুল গান্ধীক রায়বরেলীত প্রার্থিত্ব দিছে রাষ্ট্রীয় কংগ্রেসে। কারণ রায়বরেলী সমষ্টিটো কংগ্রেসের বাবে নিরাপদ। সোনিয়া গান্ধীয়ে সমষ্টিটো এড়ি দিয়ার পিছতো রায়বরেলীবাসী নিশ্চিত আছিল যে সমষ্টিটোত গান্ধী পরিয়ালর প্রতিনিধিয়েই থাকিব। রাহুল গান্ধীয়ে রায়বরেলীত প্রতিদ্বন্দ্বিতা করে এটা কথা প্রতিপন্ন করব বিচাৰিছে যে উত্তর প্রদেশক তেওঁৰ পৰিয়ালে এৰিব খোজা নাই। তদুপরি কেরালার ওয়াইনাড সমষ্টিত জয়লাভ করাতো প্রায় নিশ্চিত। ইফালে রায়বরেলীর পরাও যদি নির্বাচিত হয় তেন্তে রায়বরেলীর আসনখন এড়ি দিব আর সেই সমষ্টিটোত প্রার্থিত্ব আগবহাব প্রিয়ঙ্কা গান্ধীয়ে। তদুপরি কেরালাত যেহেতু বাও দলের সরকার আছে সেয়ে এই সময়ত রাহুল গান্ধীয়ে ওয়াইনাডর আসনত প্রতিদ্বন্দ্বিতা নকরিলে কংগ্রেস দলটো রাজ্যখনত দুর্বল হয়ে পড়ব। কেরালাত চলিত বর্ষতে আছে বিধানসভার নির্বাচন, সেয়ে কংগ্রেসে তাত নিজের শক্তি হ্রাস হওয়াটো বিচরা নাই। একে সময়তে প্রিয়ঙ্কা গান্ধীয়ে নিজেও যিকোনো একটা সমষ্টির পর প্রার্থিত্ব আগবহাই নিজকে এটা সমষ্টিত আবদ্ধ করব বিচরা নাই। কারণ এটা সমষ্টিত আবদ্ধ হওয়া মানে কংগ্রেসের এগারী প্রভাবশালী স্টার ক্যাম্পেইনার রাজনীতির ময়দানের পর আঁতর হওয়া। বিরোধীয় প্রিয়ঙ্কা গান্ধীক এটা সমষ্টিতে আবদ্ধ হওয়াটা বিচারিছিল, যদিও কংগ্রেসে নকরিলে। বিগত দিনবর প্রিয়ঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির বাবে মূরর কামরণি হয়ে পড়েছে। ধুবুরী আর উত্তর প্রদেশের সাহারানপুরত প্রিয়ঙ্কা গান্ধীর সমাবেশত জনসমর্থন, সেই সমর্থনে কপাই তুলিছে বিজেপির অন্তর্মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কংগ্রেস ক্ষমতালে আহিলে মহিলার মঙ্গলসূত্র কাঢ়ি লব বলে কোয়া মন্তব্যর প্রত্যুত্তরত প্রিয়ঙ্কায় কৈছিল যে তেওঁর মাতৃর মঙ্গলসূত্র দেশের বাবেই হেরুয়াবলগিয়া হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীয়ে আনক শহীদ হওয়ার কথা কয়, অথচ প্রিয়ঙ্কা গান্ধীয়ে কৈছিল যে তেওঁর পিতৃয়ে দেশের বাবেই প্রাণ আহুতি দিছিল। প্রধানমন্ত্রী মোদীর প্রতি আক্রমণে প্রত্যুত্তর দিয়ে আহিছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। তদুপরি কংগ্রেসের প্রচারের সভাত প্রিয়ঙ্কা গান্ধীয়ে যথেষ্ট জনসমর্থন লাভ করে আহিছে। সেয়ে কংগ্রেসে দেশের বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি চাই প্রিয়ঙ্কাক উপযুক্ত সময়ত উপযুক্ত স্থানত প্রক্ষেপ করার পরিকল্পনা লওয়া বলে কব খোঁজে একাংশ রাজনৈতিক বিশ্লেষকে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রসকারেন্ট।